হাই ফ্রেন্ড, আমি কুমার খোকন, আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, যে ভিডিওটি দেখলে সত্যি মন ভালো হয়ে যাবে। বন্ধুরা, আজ আমরা দেখব মুর্শিদাবাদ কাঠগোলার বাগানে জগৎ সেটের পুকুরে রঙিন মাছ, যে মাছ দেখলে সত্যি অবাক হয়ে যেতে হয়। এখানে এই যে বিশাল বিশাল রঙিন মাছ, এই মাছগুলো মরে গেলে এরা খায় না, এরা এই মাছগুলো মাটিতে পুঁতে দেয় এবং তার গতি সৎ কাজ করে। মাছগুলো যখন মারা যায় এই যে তুলে পাশে মানে যে পুঁতে দেওয়া হয়, মানে এই যে পুরানো হয় না, খাওয়া হয় না, এরা নিরামিষ একটি মানুষ, এখানে একদম নিরামিষ খায় এরা, এরা কোনোদিন আমিষ খায় না, আর সেই জন্য মাছও কাউকে ধরতে দেয় না, ওরা নিজেরাও ধরে না, বিক্রিও করে না। বহু পুরনো মাছ, 3 কেজি, 2.5 কেজি, 4 কেজি অব্দি মাছ আছে এখানে। আজকে বলে নয়, এটা 240 বছর ধরে চলে আসছে। এনার যে বাপ ঠাকুর দাদা, তার আগের পুরুষ একই কাজই করতেন। এরা জৈন সম্প্রদায়ের মানুষ, হ্যাঁ, এই কাজটা চলছে, করেই না মূল্য দেওয়া হয়। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দাও প্লিজ। এই চ্যানেলের ভিডিও যে সকল বন্ধুরা প্রথম দেখছো তাদের বলবো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনে ক্লিক করে দাও, এই চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরছি।